আসতে পারছে না বুঝলা। তারপর বৃষ্টি পড়ছে, আবার তারপরে জল। ওরে আসা যাওয়াতে খুব সমস্যা হচ্ছে বুঝলে। ডাকিস কেন অমন, ডাকছিস কেন? জল পড়েছে, শিখু চল, বৃষ্টি হচ্ছে, যাও। কি হয়েছে বলো, বলো কি হয়েছে? তুমি দূর তো করছো জানো, তুমি দূর তো করছো, সবাই তোমায় নিয়ে চিন্তা করে। হ্যাঁ, আর তোমার তোমার এই যে পাতা কেমন আছে, পাতা, এই পাতা আগে থেকে ফুলাটা কমেছে। সেদিনকে রাত্রিবেলায় যে ফুল দিয়ে গেছিল, বাপরে বাপ, বলে বাবা লে আমার হাতের মধ্যে মাথা দেবে, আমার হাতের মধ্যে মাথা ঘষবে সোনাটা। আমার কোলে আয়, আসে এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো তোমার জায়গা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার মনের জায়গা। মনু, এটা তোমার জায়গা? হ্যাঁ, তুমি তো এইভাবে শুয়ে থাকো আমার কাছে। আস্তে আস্তে হাত দেখে সাবধান। বাবা লে আমার সোনাটা, আমার সোনাটা, সোনাটা কোথায় চলে যায়? হ্যাঁ, ঝুপ ঝুপ করে কোথায় চলে যায় সোনাটা? সোনাটাকে বলেছে দড়ি দিয়ে শিকল দিয়ে আটকে রাখতে। সব মনিরা বলেছে, সব মনিরা বলেছে যে মুনুটাকে কিন্তু একদম আটকে রেখে দেবা, মুনুটাকে কোথাও যেতে দেবা না। এলম বলেছে জানো, সবাই এলম বলেছে। আমি কি আটকে লাগবো নাকি, তাই বলো তো, লাগবো তোমাকে আজকে? আমার ছোনাটা, আমার ছোনাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গতকালকে সত্যি কথা বলতে এত 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 মনটা খারাপ লাগছিলো, সত্যি আমি ব্লগ সেইভাবে শুটই করতে পারিনি, ভালো লাগছিলো না, একটু ভালো লাগছিলো না। যাই হোক, আজকে সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে উঠে কলতলার ওইদিকে গেছি, আর আমি আওয়াজ পাচ্ছি মুনু সোনা ডাকছে। এবার ঘরে দরজা দেওয়া, তো ঘরে দরজা জানলা দেওয়া থাকলে না শোনা যায় না, সেই পাকা ঘরের মতন জানো না, তার মধ্যে ফ্যান চলে। তো আমি ওই কলপাট থেকে যেই শুনতে পেলাম, তারপর তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম, গিয়ে দেখি ও রিটার্ন নিয়ে নিয়েছে, মানে ও চলে যাচ্ছে, আসতে পারছে না এই জল কাদার জন্য। আর গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি বিকেল থেকে সারা রাত প্রায়, আর এখনও সকালবেলায় গুড়ি গুড়ি পড়ছে, মনে হচ্ছে আজ সারাদিনটাও এরকমই চলবে। তো গতকালকে এত বৃষ্টি হওয়ার ফলে পুরো রাস্তাঘাট ভেজা, আর আমাদের এই কাঁচা রাস্তা, মাটির কাঁচা রাস্তা পুরো জলে জলাকার। তো যেহেতু জায়গাটা অনেকটাই নিচু, ওই জন্য তো সেই জল পেরিয়ে আমার মুনু সোনা আসতে পারছে না, তাই তো? হ্যাঁ, হু করো, হু করো, একটুখানি হু করো, আমার হু করো না, ঘুম দিচ্ছে এখন, তাহলে বলো। তো যাই হোক, সেই জল পেরিয়ে আসতে পারছিল না, তারপর আমি গিয়ে নিয়ে আসলাম। মানে ওকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি সত্যি খুশি হয়ে গেছি। আর আসার পরে বিস্কুট দিলাম, খাবেন না। কেন খাবে না জানো, ওই যে মাছ নিয়েছি ঘরে এসে মাছের গন্ধ পেয়েছে, ও এখন মাছ খাবে। তাই দেখো, সব কাজকর্ম বাদ দিয়ে আমাকে মাছ ধুতে হয়েছে জানো, পুরো কাজ পড়ে রয়েছে, কিন্তু ঘর বারান্দা ঝাড় দিইনি, বিছনা তুলিনি, ঘর ঝাড় দিইনি, তাহলে বোঝো ঘর মুছিনি, কতগুলো কাজ রয়েছে। তো সব কাজ বাদ দিয়ে আগে ওকে মাছটা ধুয়ে, ও মাছের আশটাশগুলো খায় তো, ওইগুলো দিলাম। খাবার পর এই যে আমার কোলে এসে এই যে বসলো, এই যে, তাই তো? আমনুদা, গতকাল বিকেল থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে, এমনকি সকালেও তোমরা দেখলে মুনুকে আনতে যাচ্ছিলাম যখন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, এখনও চলছে ঝিরিঝিরি কেন, জোরে জোরেও বৃষ্টি হচ্ছে এক এক সময়। তো আমার বর কাজে যেতে পারিনি এই বৃষ্টি বাদলের মধ্যে, তো মুনু সোনাকে তো দেখতেই পেলে কোথায় শুয়ে রয়েছে, আমার বরের কোলে। ওর হচ্ছে কোল জায়গা, বিড়াল তো কোল জিনিসটা বেশি পছন্দ করে, তো কোলের মধ্যে শুয়ে রয়েছে। আর চেয়ারের মধ্যে কিছু জামাকাপড় রয়েছে, সেইগুলো গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু ওইগুলোকে আলমারিতে তোলা হয়নি। ওই যে
যে রিলস বানিয়েছিলাম দুদিন আগে, তো সেটাই। আর এই যে আমার মনুষনা কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো এখন। প্রত্যেক বছর খেয়াল করে দেখবে পুজোর আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, চারিদিক পুরো জল জমে একাকার হয়ে যায়। আর বন্যা তো হয়ে রয়েছে, মানে অনেক জায়গায় শুনি যে বন্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার তো বৃষ্টি একটুও পছন্দ না, কারণ বেশি বৃষ্টি হবে তো বন্যা দেখা দেবে, তো আমি তো কখনোই চাই না। আর তোমরা জানো যে আমি বৃষ্টিটা পছন্দ করি না, কারণ অনেকের পছন্দের জিনিস বৃষ্টিটা, কিন্তু অনেকেরই অনেক সমস্যা দেখা দেয়, তাই না বলো? তো যাই হোক, বিছনাটা গুছিয়ে নিলাম, আর আমার মনুষনা তো ঘুম দিচ্ছে। আর এদিকে আমি জলের জারগুলো, মানে 5 লিটারের মধ্যে সব জলের বোতলের জলগুলো ঢেলে রাখলাম, আর ব্যাগ গুছিয়ে রাখলাম, কারণ আমার বড় বৃষ্টি কমলে ও জল আনতে যাবে। আমাদের তো এই যে এক সমস্যা, জল আনা নেওয়া, আর বর্ষাকালে তো আরও সমস্যা হয়ে যায়। আর তার মধ্যে আমাদের যে মানে 34 নম্বর জাতীয় সড়কটা রয়েছে, তার মাঝখানে মানে দুটো ওয়ে হয়েছে, দুটো বলবো না, 4টে ওয়ে হচ্ছে ওখানে। তো মাঝখানে আবার একটা পার্টিশন দিয়েছে, তো সেখান থেকে টপকে গিয়ে জল আনতে যেতে হয়, মানে সাইকেল এই পারটায় রাখতে হয়, তারপর ওই পারে হেঁটে হেঁটে গিয়ে আনতে হয়, প্রচণ্ড সমস্যা। তো এইভাবেই জলটা আনা নেওয়া করতে হয়, কিছু করার নেই, যেহেতু বাড়ির কলের জল খাওয়া যায় না, গন্ধ, আয়রন, মানে আমাদের এখানে সবাই কলের জলটা খেতে পারে না, তো ওই জন্য ওই জলের ট্যাঙ্কির ওখান থেকে জলটা নিয়ে আসে। এই যে মহারানী এখানটায় বসে রয়েছে, একটু বারান্দা টারান্দা দিয়ে ঘুরে টুরে আসলো, বিছনাতেই ছিল, ওর পায়ে কাদা লেগেছিল, আমি পাটা মুছিয়ে টুছিয়ে আমি বিছনায় দিয়ে দিয়েছিলাম, ওর কোলে বসেছিল। আর এই যে এখন বারান্দা ঘুরে এসে এখানটায় বসলো। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে রয়েছি, সকালে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয়ত কারেন্ট ছিল না। আর আমার যেহেতু কারেন্টের উপর নির্ভর করে কাজটা হয়, মেশিন চলে, তো ওই কারণে তোমার হচ্ছে সকালে কাজে গেলাম না, আজকে দিনটা ছুটি নিয়ে নিলাম। আর এখন আমি কোথায় যাচ্ছি, তাই তো? এই যে আমার ডিউটি জল আনতে, ঘরে একদম জল নেই, কারণ কালকে আমি কাজ থেকে বাড়ি এসে একদম জাস্ট নাকে মুখে দিয়ে আবার কাজে দৌড়েছিলাম, তো কালকে জল আনতে যাইনি, তো বলেছিলাম যে আজকে জল আনবো, তো ওই জন্য এখন যাচ্ছি জল আনতে। প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ দিই, আর ঠিক প্রেশার কুকারটার অবস্থা এমন হয়, আর গ্যাসের অবস্থা এমন হয়, তবে এটা অনেক কম দেখতে পাচ্ছ, আরও হয় এই জায়গাগুলো পুরো ভরে যায়, প্রচণ্ড বাজে হয়। গ্যাস বন্ধ করে দিয়েছি, এদিকে মাছ ভাজা চলছে, সবে শুরু করলাম মাছ ভাজা, তো আজকে মাছ রান্না হবে, মাছ করবো আর ডাল করবো। এই তো মুনু তো ঘরে শুয়ে রয়েছে, আর ওকে সকালবেলা পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, আর তোমরা অনেকে বলেছো আর্নিকা খাওয়াতে, তো আমার ঘরে তো আর্নিকা আনা নেই, তো একজনের বাড়ির থেকে একটুখানি এনে ওকে খাইয়ে দেওয়া হয়েছে, আর কোনো ওষুধ নেই খাওয়ানোর মতন, ঠিক আছে? আর ওষুধটা তো লাগাচ্ছি পায়ে। এই তো এখন ঘরেই রয়েছে যে ম্যাও করছে। আর আজকে ভাবছি কি, একটা মাছ ওকে পুরো সেদ্ধ করে দেবো, মানে 2-4 মিনিট একটু সেদ্ধ করে দেবো ওই নুন আর একটু হলুদ দিয়ে। তোমরাও অনেকে বলেছো, তোমরা প্রচুর 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 মানুষ কমেন্ট করেছো, এমনকি আমার বাবাও ফোন করে বলছে যে মনা ওকে হচ্ছে একটু মাছটা সেদ্ধ করে দে। এই তো
এখন তো বর্ষাকাল, মাছে তো ডিম থাকে, তো একটু ডিম ছিল সেটাও ভেজে নিলাম। আমি ডিমের মধ্যে কোনো কিছু দিইনি। আর এদিকে আমার মনসোনার মাছটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি, সামান্য একটু নুনই দিয়েছি আর হলুদ দিয়েছি। আর এই হচ্ছে মুগের ডাল, তো মুগের ডালটা কেমন হয়েছে জানিও, একটুখানি মাছের মুড়ো ছিল সেটা দিয়েই ভাবলাম একটু ডাল করি। আমার তো মাছের মুড়ো দিয়ে মুগের ডাল খেতে ভীষণ ভালো লাগে, আমার বরের অবশ্য অতটাও ভালো লাগে না, ও একবেলা হয়তো খেলে খাবে। আর এদিকে দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙেও গেছে, তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর ভাত তো হয়ে গেছে, ভাতটা দিয়ে ওকে আগে খেতে দেব। তো এদিকে রান্নাটা অর্ধেক হয়েছে, মুনুর জন্য এই যে ভাত মেখে নিয়েছি, দেখতে পাচ্ছো না শুনতে পাচ্ছো, এখনো তো তোমাদের দেখাইনি, এই যে মহারানী ম্যাও ম্যাও করেই চলেছে, দেখেছো তো? ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর মুনুর মাছটা সেদ্ধ করলাম, এই যে একটু মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি, দেখি কেমন খায়, ঠিক আছে? ফার্স্ট টাইম দিচ্ছি, তো চলো। ফার্স্ট টাইম ও বুঝতে পারছে না যে এই জিনিসটা কি, না ও প্রথম খাচ্ছে কিন্তু জানো তো, এই সেদ্ধ করে মাছ দিয়ে প্রথম খাচ্ছে। খাও মা খাও, আচ্ছা ও খাক, আমি ওদিকে রান্না করি। সকাল থেকে বৃষ্টি হয়েও থামেনি, আবার যেন মেঘ কালো করে আসলো, সেই ঝমঝম করে বৃষ্টি নামবে। আর তোমাদের এর আগের দিন বললাম না টিনের চালে প্রচণ্ড আওয়াজ হয়, তো প্রচণ্ড আওয়াজ হয় জোরে জোরে, আমার তো মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এটার জন্যে, জানো এত জোরে আওয়াজ হয় বৃষ্টির ফোঁটার। এত মেঘ করেছিল, ঝমঝম করে বৃষ্টি নেমে আসলো, জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কিনা, কারণ এই টিনের চালে না প্রচণ্ড আওয়াজ হয়, এত বৃষ্টি হচ্ছে। গতকালকেও যেমন বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়, ঠিক সেরকম বৃষ্টি শুরু হলো এখন, তবে গতকালকে বেশি হয়েছিল বলো? হ্যাঁ, আর আমার বর ওদিকে বৃষ্টিতে স্নান করতে নামলো, বলছে কতদিন বৃষ্টিতে ভিজি না একটু যাই, আর আমি আর তোমাদের দেখাচ্ছি না। আর আমার মনুষ্যটা ঘুম দিচ্ছে, খাওয়া দাওয়া করে ও দারুণ ঘুম দিচ্ছে জানো তো, বলছে এখন আমি বৃষ্টিতে ভিজতে চাইছি আর এখন আমাকে বৃষ্টি ভিজাচ্ছেই না। একটুখানি দেখালাম, এরকম জল জমে যাচ্ছে, ঠিক আছে? এরকম অল্প বৃষ্টিতেই বুঝতে পারছো, গতকালকে আরো বেশি জল জমে গেছিলো, এই দেখো এই জায়গাটা জল জমে যাচ্ছে, আরো জল জমে গেছিলো, আর ওদিকে রাস্তায় তো অলরেডি জল জমা রয়েছে, আরো জল জমে যাবে, এই যে বৃষ্টি হচ্ছে, কি বিপদ গো সত্যি, মানে চারিদিকে শুধু জল আর জল। তো এদিকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমার মনুসোনার খাবার প্লেটটা, তো এইটুকু অবশিষ্ট ও বাকি রেখেছে। খাওয়া দাওয়া করে ম্যাডাম ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছো অনেকক্ষণ ধরে দেখছি ঘুমিয়ে রয়েছে, তো ঘুমাচ্ছে, ঘুমাক, আমাদের তো খেতে হবে, রান্না টান্না সব হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করেছি, এমনকি গ্যাসের জায়গাটা মুছে নিয়েছি, সব কাজ হয়ে গেছে। আর এদিকে জামাকাপড়গুলো মেলে রেখেছি, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য এইখানে মেলে রেখেছি, তাহলে ওই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তো করতে নয় খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুম দিচ্ছে, আমাদের তো পেটে ছুঁচো ডাকছে, আমাদের তো খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেল, চলো। এখানে বাটিগুলো রয়েছে, এর মধ্যে খাবারগুলোকে বাড়বো। এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে, শুধু আলু দিয়ে করেছি, ঘরে কিছু নেই গো, সবজি বাজার সে এক সপ্তাহ হয়ে গেছে করা হয়েছে, আর তো করা হয়নি, সব বাড়ন্ত হয়ে গেছে। আর এই হচ্ছে মুগের ডাল মাছের মুড়ো দিয়ে, এই হচ্ছে মুগের ডাল, কেমন লাগে দেখতে বলো, গরম মশলা দিয়েছি নামানোর আগে, তো এই হচ্ছে মুগের ডাল, আর হাঁড়িতে রয়েছে ভাত, ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধে 7:30, তো আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, তার কারণ একটাই, যে সারাদিন হচ্ছে বৃষ্টি, সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর কারেন্ট চলে যাচ্ছিলো আসছিলো, এরকমই হচ্ছে, তার মধ্যে বৃষ্টি সেই যে শুরু হয়েছে এখনও চলছে, এখনও চলেই যাচ্ছে, তখন জোরে জোরে হচ্ছিলো, এখন একটু আস্তে আস্তে হচ্ছে, তাছাড়া সারাদিন বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে মানে সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, জানো তোমরা আমি সকালবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, তারপর উঠে টুকটাক কাজগুলো থাকলে করি, করে তারপর আমার দুপুরের খাওয়া দাওয়া সারি, এরকম মানে সকালবেলা রান্না পর্যন্তই আমার মোটামুটি বেশি কাজ থাকে, তারপরে অতটা কাজ থাকে না, তারপর আবার রাতে রান্না হয় যেহেতু, এই তো। তো আজ সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি, এখনও মানে আমি শুলে এখন আমি ঘুমিয়ে পড়বো, এতটাই ঘুম ঘুম লাগছে জানো, সেই কাঁথা মুড়ি দিয়েই শুয়েছিলাম। আর ওই যে আমার বড়ই দেখো, এদিকে একটু তাকাও, হাই কর, ওইদিকে কেন বসে আছিস, ওইভাবে
নিশ্চয় ভাবছো কাঁথা মুড়ি দিয়ে রয়েছে হচ্ছে ঠান্ডা লাগছে বলে, কারণ ফ্যান চলছে। আর এই বর্ষাকালে না দেখবে বাইরে বৃষ্টি হবে, ফ্যান চলবে আর গায়ে থাকবে কাঁথা। ও দারুণ ব্যাপার বলো তো। ও হচ্ছে ওই দিকটাই মুখ ফুলিয়ে রাখার কারণ নেটওয়ার্ক পাচ্ছে না, ওই জন্য ওইদিকে জানলার দিকে নেটওয়ার্ক পাওয়া যাবে, ওই জন্য ওইদিকে মুখ ফিরিয়ে রয়েছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে কিছু সন্ধ্যেবেলায়। তো কী খাবো দেখি, খাওয়া দাওয়া করতে হবে, তারপর রাতে রান্না রয়েছে আর রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কারণ কারেন্ট চলে গেলে, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো কারেন্টটা প্রচণ্ড জ্বালাচ্ছে। তো দেখি সন্ধ্যেবেলায় কী খাওয়া দাওয়া করা যায়, চলো বন্ধু তোর সঙ্গে থাকো। এদিকে সন্ধ্যেবেলায় মনুসোনাকে একটু দুধ দিলাম, কিন্তু আমি তোমাদের বলি না আমার মনুসোনা একটুখানি খাবে, খেয়ে ছেড়ে দেবে। তো দেখো একটুখানি খেলো তো, এই যে ছেড়ে দিল, আর খাবে না, এরকমই করে। বিড়ালরা কোথায় দুধ খেতে চায় আর ও এরকমটাই করে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চাউমিন করেছিলাম, তো আমার বর বললো যে অল্প করে একটু চাউমিন করো, তারপর রাতে রান্না করো। তো এই যে সস টস দিয়ে দিয়েছি, দুজন মিলেই এক থালায় নিয়ে নিয়েছি, চলো খেয়ে আবার রাতের রান্নার জোগাড় করি। সময় এখন 9:15, আর এ বাড়িতে এসে একটু রাত করে আমি রান্নাটা করি, জানো তো ও বাড়ি থাকতে 8:30 মধ্যে আমি রান্নাঘরে চলে যেতাম বা 9:00 মধ্যে, তো এ বাড়িতে একটু লেট হয়ে যায়। তো এদিকে আমি আলুর তরকারি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিরে, নুন হলুদ দিয়ে একটা আলুর তরকারি করছি, যেটা খাবো হচ্ছে পরোটা দিয়ে। তো আজকে পরোটা করছি, অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে পরোটা রান্না হচ্ছে। তো এটা ফুটুক, আর এদিকে চার্জার লাইট ধরিয়ে আমি কাজ করছি, কারণ কারেন্ট নেই। তো এদিকে দেখো তরকারিটা হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরোটাটা ভাজবো। আর আমি পরোটা কিন্তু সবসময় অনেক কটা ভেজে না অনেক কটা বেলে নিই, তারপর দেখো আমি সব কটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ, তারপর ভাজবো। তো আমার এখন ব্লগটা শেষ করতে হবে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের রাতের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম, পরোটা আর আলুর তরকারি, আর ভিডিও শেষে আমি তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা। வாழ்க்கை என்றால் என்ன?